আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ইসমাম ইবদিতা ব্লগ চ্যানেলটিতে। আশা করি তোমরা আমার আজকে ব্লগটি দেখে নিবে, আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখানে আমি রসমালাই করছি, সেটাই একটু মানে খানিকটা শ্যুট করার চেষ্টা করলাম। আমার কাছে খুব বেশি ভালো লাগছিলো মাশাল্লাহ, আর খুব পারফেক্টলি আমার এই রসমালাইটা হয়েছে, সেই জন্য ভাবলাম যে একটু শ্যুট করি। আমি এখানে 1 লিটার দুধের মানে ছানা কেটে রসমালাই তৈরি করছি, আর এই ফুটন্ত পানিটা দিয়ে দিচ্ছি। এখন মানে আমার আর রসমালাইগুলো মানে আমি পাত্রটা হয়তো একটু বেশি চাপা হয়ে গেছে আমি দেওয়ার পরে বুঝেছি, বাট তারপরে খুব সুন্দর হয়েছে। তো আমি এখানে বেশ কিছুটা পানি অ্যাড করে দিয়েছি, কারণ আমার রসমালাইগুলো একেবারে মানে নিচে চলে গিয়েছে, আর আমি নাড়তেও শ্বাস পাচ্ছি না, কারণ একটু ভয় ভয় লাগছে। বাট ভয় লাগলেও জিনিসটা কিন্তু খুব বেশি ভালো হয়েছে। আর এইখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, এটাকে একদম গাঢ় করে নিব, এটা হচ্ছে রসটার জন্য। ওদিক থেকে রসমালাইগুলো খুব ভালো সিদ্ধ হতে থাকবে, আর এদিক থেকে আমি দুধটাকে একদম গাঢ় করে নিব। তো এটা হচ্ছে আমার তার পরের দিন সকালবেলা আমি গরু গোশত রান্না করব। এখানে একদম মানে সব ধরনের মশলা, গোলমরিচ থেকে শুরু করে বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, মোট কথা গরুর গোশততে যা যা লাগে সবগুলো মশলা এখানে আমি নিয়ে নিয়েছি ব্যালেন্স করে নেওয়ার জন্য। সেই সাথে এখানে আমি আমার একটা গাছে টমেটো দিয়ে দিব, সেটি স্থির হয়ে গিয়েছে। আর এদিক থেকে আমি মশলাটা অলরেডি ব্যালেন্স করা হয়ে গিয়েছে, আর এখানে আমি মাংসটাকে সরি গোস্তটাকে দিয়ে নিচ্ছি। একটা কি আমরা সবসময় গোস্তটা মানে বলি না, বলে অভ্যস্ত না, বাট গোস্তটা বলাই ঠিক, মাংস বলতে হয় না, কিন্তু সবসময় বরাবরই মাংস বলি। তো এখন অভ্যাসটা চেঞ্জ করার চেষ্টা করছি, যার কারণে বারবার স্লিপ অফ টাং মানে মাংসটাই চলে আসছে। তো আমি এখানে গোস্তটাকে ক্লিন করে মানে সবগুলো মশলা দিয়ে মানে মেরিনেট করে রাখছি 10 থেকে 15 মিনিট পর। এটা আমি একেবারে বসিয়ে দিব, আর কোনো মশলা দিব না। আর এই গোস্তটা যখন রান্না করি, আমার ইচ্ছে ছিল কি আমি এটাকে মানে পানি ছাড়া রান্না করব, এই পানিতে মানে যেই মানে পানিটা উঠবে কষানোতে সেটা দিয়ে এটাকে রান্না করে ফেলব। মোট কথা পানি ছাড়া গরুর গোশত রান্না করতে চেয়েছিলাম, কিন্তু রান্না করার মাঝখানে গিয়ে দেখলাম যে আমার বাসাতে আলো ছাড়া চলবেই না, গোশত থেকে আলোটাই বেশি খায়। তো ভাবলাম ঠিক আছে আরও একদিন মানে খুব অল্প করে একদিন রান্না করব পানি ছাড়া, সেটা আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, আজকে আর রান্নাটা শেয়ার করব না। তো এটাকে আমি এখন ডেকে রেখে দিলাম, আর এখানে বেশ কিছুটা আলু আমরা অ্যাড করেছি লাস্ট পর্যায়ে। আর এই গোস্তটা খেতে খুবই ভালো লেগেছে। আমি মানে যখন টমেটো বেশি পাওয়া যায় সিজন, তখন কিন্তু আমি টমেটো সসের বদলে নিজেই ঘরে টমেটোটা ব্যালেন্স করে দিই। আর এইখানে একটা মহা বিপদে পড়েছি, আমার বাসায় হঠাৎ করে বারান্দা থেকে একটা বিড়াল এসে এটা আমার বাসায় ঢুকে গিয়েছে, ওকে নিয়ে আমাদের মহা ঝামেলা হয়েছে। এখানে তো অল্প একটু শ্যুট করা হয়েছে, আর একটা ক্লিপ ছিল সেটা অ্যাড করতে মানে ভুলে গিয়েছিলাম। তো আমার বড় মেয়ে ছোট মেয়ে দুইজনই ছুটেছে বিড়ালের পিছনে, ওরা বাসায় বিড়ালটা রাখতে চেয়েছিল কিন্তু আমি এটা রাখবো না, বের করে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার টমেটো গাছে টমেটো প্রতিদিনই পাচ্ছে, প্রায় 4-5টা করে প্রতিদিনই পাড়তে হচ্ছে এরকম আর কি। পরপর 3 দিনই গাছ থেকে টমেটো পারলাম, এখন দেখে আরও টমেটো পেকেছে। তো গাছের জিনিস সবজি তোলার মতো আনন্দ মানে নিজের হাতে ছেঁড়ার মতো আনন্দ আমার মনে হয় না আর কিছুতে আছে। আমি বরাবর এই জিনিসটা খুব বেশি উপভোগ করি, তো গাছের এই জন্যই বারবার হয়তো এটা বেশ কয়েকবার শ্যুট করা হয়ে গিয়েছে, কিন্তু আমি একটাও মিস করি না, যতবার পারি ততবারই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি টমেটোগুলোকে ছিঁড়ে নিচ্ছি, এটাকে ডাল বোনা করব, মানে ডাল গাছের টমেটো দিয়ে 3 বার ডাল বোনা খাওয়া হয়ে গেল। এইগুলা যখন পেরেছি তার 2 দিন পর আমি কিন্তু আজকে বয়সটা দিচ্ছি, এখন আবার আমার গাছে এর থেকে বেশি টমেটো পেকে গিয়েছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা একটু বের হয়েছিলাম, একটা মানে খুবই আমার মানে কাছের ভালো লাগার মানুষের বাসায় গিয়েছিলাম, আর আমি ওই বিস্কিটটা খুব পছন্দ করি। তো ওইখানে 25 প্যাকেট বিস্কিট দিয়ে দিয়েছে আমার সেই মানুষটি, আর আমার রাফিউজের গ্লাস একেবারে ভেঙে কমে গিয়েছে, তাই এখানে 6টা গ্লাস আর প্লেট নিয়ে আসছি রাফিউজের জন্য। আর এর সাথে আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।